দিনে দুপুরে বোমাবাজি, আতঙ্কে হুড়োহুড়ি গ্রামবাসীদের। বুধবার দুই দলের সংঘর্ষে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার মাঠপাড়া। দুই বালক সহ 20 জন গ্রামবাসী আহত হন, তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর, কিন্তু কি কারণে এই বোমাবাজি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামেরই এক যুবক মহিলাদের ছবি তুলে সুপার ইম্পোজ করে তা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দেয়। গত কয়েক মাস ধরে ঘটছিল এই ঘটনা। গ্রামবাসীদের দাবি, তারা জানতে পারেন এলাকারই যুবক বছর 24 বাকিবুল্লা শেখ ওই ছবিগুলি আপলোড করেছে। বেশ কিছুদিন ধরে একটা সাথীখৈনি প্রোফাইল সে আমরা দেখি, নোংরা নোংরা ছবি আমাদের বাড়ির কিংবা গ্রামের আরও অনেকজনের ফটো ও পাঠায়, আর তাতে ভালো ফটো হলেও খারাপ ভাষা লিখে পাঠায়। এই জন্যে আমরা তদন্ত করতে থাকি। গ্রামের কমসে কম 150 থেকে 200 ছেলে আমরা তদন্ত করে জিনিসটাকে আমরা 5/8/2018 তারিখে আমরা ধরি এবং পুলিশকে রিপোর্ট লিখাই। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ জানান তারা। মঙ্গলবার থানায় ডেকে ওই যুবককে সতর্ক করা হয়। এরপর বুধবার সকালে অভিযুক্ত যুবক দলবল নিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় বোমাবাজি। আমাদের বাড়ির তিনটে যাকে ওই ফেসবুকে সাথীখৈনি নাম দিয়ে ফেসবুকে এমন নোংরা করে ভাষা দিয়ে ছেড়েছে, আবার খারাপ খারাপ ড্রেস পরে মানে নোংরা ছবি দিয়ে মুখটা লাগিয়ে দেহটা অন্যজনের লাগিয়ে ছেড়ে দিয়েছে। যদিও থানায় দুপক্ষকে নিয়ে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেট, অভিযুক্ত যুবকের খোঁজে চলছে তল্লাশি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।